রহিম মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার। অন্য অন্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। না, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে যে বিদ্যা দিব, ডায়াবেটিসের মহামূল্যবান ঔষধ। আপনারা এই নিয়ম মেনে, আমি যে নিয়মে বলতেছি সেই নিয়ম মেনে যদি খেতে পারেন, আল্লাহর রহমতে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে, যত বড়ই ডায়াবেটিস থাক না কেন। তাই তার আগে আমার ঠিকানা বলে দিই, বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা কোচিনতলা থানা ঘোষণাগর ইউনিয়ন খিসিন বাজার মোহাম্মদ শরীফুল কবিরাজ। আমার শিক্ষাগুরু শরীফুল, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেল আইকন চালু করুন, ভালো ভালো কমেন্ট করবেন। আর যারা শিক্ষাগুরু শরীফুল সার্চ দিয়ে আসবে না, তারা এই নাম্বার সার্চ দেবেন, 01323055337, এই নাম্বার সার্চ দেবেন। আর যারা পার্সোনাল কাজ শিখবেন, পার্সোনাল কবিরাজি শিখবেন, পার্সোনাল তান্ত্রিক বিদ্যা শিখবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা পার্সোনাল কাজকে নেবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি হাদিয়ার মাধ্যমে শিখাই। যারা ইমুতে নিবে, বাঁচতে পারবো না দূর দূরান্ত, তাদেরকে আমি ইমুতেকে মোবাইলের মাধ্যমে শিখাই, মোবাইলের মাধ্যমে মন্ত্র পাঠাই, মোবাইলের মাধ্যমে আশীর্বাদ দিই। আর যারা আসবেন তারা তো কাজ শিখবেনই, আর যারা আসা সম্ভব নয়, যদি নিয়ে যাওয়ার মতো আমাকে নিয়ে যাওয়ার মতো যদি ক্ষমতা থাকে তাহলে নিয়ে যাবেন। আমি সাধন ভোজন দেখাই দিয়ে আসবো, আসন পাতাই দিয়ে আসবো, আপনারা ওই সাধন আসনে বসে মন্ত্র জপ করবেন, কাজ করবেন, সব কিছু দেখতে পারবেন। কালী, শিব, বিশ্বহরি, মাদার সম্পূর্ণকেই তুমি দেখতে পাবেন, পরিসাধনা করতে পারবেন, যোগনি সাধনা করতে পারবেন, যে কোনো সাধনা করতে পারবেন, মরার কাল্লা জাগাতে পারবেন। গোপন বিদ্যা নিতে হলে গুরুর কাছে গোপনভাবে আসতে হবে, এটা মোবাইলে বা ইউটিউবে চ্যানেলে দেওয়া যায় না। কারণ আমার শিষ্যদের জন্য যেটা দেবো সেটা তার সবাইকে দেওয়া যায় না। আমার শিষ্য মনের মতন হলে, আমি আল্লাহর কসম আল্লাহর বলতেছে, আমার শিষ্য মনের মতন হয় তাকে যদি কেউ, আমি সর্বধরনের বিদ্যা দেবো, সে মানুষকে উপকার করবে, মানুষের কল্যাণে থাকবে। মানুষ উপকার করলে আল্লাহ পাক তাকে ভালোবাসে, আর মানুষ জীবনে উপকার না করতে পারলে মানুষ জীবনটাই বিতায়। তাই আপনারা আমার সাথে পার্সোনালভাবে আসবেন, পার্সোনাল সাথে ভাবে যোগাযোগ করবেন। পার্সোনাল যোগাযোগ করার নাম্বার 01739100882, এই নাম্বারে নগদ, বিকাশ, রাজবাংলা, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাই আজকে ডায়াবেটিসে যে ওষুধটা দিব, আপনারা এই গাছটা চিনে নেবেন, হয়তো সবাই নামটা জানেন, হয়তো নিয়মিত জানেন কি জানি না, এই গাছটা সবাই চিনে নেবেন। এটাকে বলে আমাদের দেশে নতিপল্লা, কোনো কোনো দেশে বলে তেলাকুচা। আপনারা এই গাছটা সকালবেলা বা একদিন আগে তুলে লিয়ালেও হবে, তুলে লিয়ে আসে সকালবেলা বেশি পেটে এক গিলাস শরবতের মতো করে নেবে। হয়তো পিন্ডার থাকলে পিন্ডার বেটে নেবে, নাহলে পাটায় ছেঁতা করে রসটা বেরকে নিয়ে এসে সকাল সন্ধ্যায় এক গিলাসটি খাবে, আল্লাহর রহমতে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। আর যদি এর নিচে একটা বই থাকে, মোলাম থাকে, এই মোলাম শিকড় দিয়ে তরকারি বা সানা সিদ্ধ করে যদি কেউ সানা খায়, আল্লাহর রহমতে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। এটা আমার মুখের কথা নয়, গাছ কখনো বেমানি করে না। আপনারা এই বিদ্যাটা শিখে আপনারা কাজ করবেন, সকাল সন্ধ্যা খাবেন, খাওয়ার পরে আপনারা দেখবেন আস্তে আস্তে শরীর আপনাদের শক্তি পাচ্ছে, শরীর ভালো হচ্ছে, ডায়াবেটিস আস্তে আস্তে কমে যাচ্ছে। হয়তো বিশ্বাস না হয়, এক সপ্তাহ খায় ডায়াবেটিস পরীক্ষা করবেন, বা প্রথম পরীক্ষা করে তারপরে এই ওষুধটা খাবেন, খাওয়ার পরে এক সপ্তাহ পর ডায়াবেটিস পরীক্ষা করবেন। যদি আর ভিতরে মোলামটা থাকে, মোলামটা যদি তরকারি আনতে খেতে পান বা একটা ফল ধরে পোল্লার মতো, এই পোল্লার মতো ফলটা আপনারা তরকারি খাবেন, আল্লাহর রহমতে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন চালু করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।